নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখছি যে বিভিন্ন ধরনের চাকরি খবর খবর এবং বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটি নিচে থাকা এই লাল কালারের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন এবং এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব অফিসিয়াল নোটিশ নিয়ে তো আপনারা সবাই জানেন যে কদিন আগে কিন্তু রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল কিন্তু ঘোষণা করেছে যে ভারতীয় রেলে কিন্তু আগামী বছরে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ হবে তো দু লাখ তিরিশ হাজার তিনি কিন্তু বলেছেন দু লাখ তিরিশ হাজার কিন্তু কর্মী নিয়োগ করা হবে ভারতীয় রেলে আগামী বছরের মধ্যে আর তিনি বলেছিলেন যে ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু ফার্স্ট ফেজের অর্থাৎ এক লাখ তিরিশ হাজার কিন্তু ফেব্রুয়ারি মাস মাসে নোটিফিকেশন বেড়ে যাবে আর পরবর্তী কিন্তু নিরানব্বই হাজার থাকবে নিরানব্বই হাজার বা প্রায় এক লাখ সেটি কিন্তু দু হাজার কুড়ি সালে নোটিফিকেশান বের করা হবে তো আজকে আমরা এই অফিসিয়াল নোটিশটি নিয়ে আলোচনা করবো তো এই অফিসিয়াল নোটিশে কী বলে দেওয়া হয়েছে তো সেই বিষয়ে কিন্তু আমরা এখন জেনে নেব বিস্তারিত হবে তো দেখুন এখানে উপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বলে দেওয়া রয়েছে যে বিনোদ কুমার যাদব তারপরে দেখুন এদিকে বলে দেওয়া রয়েছে যে চেয়ারম্যান রেলওয়ে বোর্ড অ্যান্ড এক্স অফিসও প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ রেলওয়েস লেখা রয়েছে তার নিচে কিন্তু ডেট দেওয়া রয়েছে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে মাই ডিয়ার জেনারেল ম্যানেজার সাবজেক্ট রিক্রুটমেন্ট অন দ্য রেলওয়েজ এগেনস্ট ডিরেক্ট কোটা তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্টে কী বলে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট রেলওয়ে রিক্রুটমেন্টের বিষয়টি কিন্তু বলে দেওয়া রয়েছে তো বন্ধুগণ আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন তো দেখুন এখানে বলে দাঁড়িয়েছে যে প্রথমে ইট ইট হ্যাজ বিন ডিসাইডেড টু ফিল আপ ভ্যাকেন্সিস অন দ্য রেলওয়েস বাই ইন ইন্ডাকশান অফ স্টাফ ফ্রম দ্য ওপেন ওপেন মার্কেট এগেনস্ট ভেরিয়াস ডিরেক্ট রিক্রুমেন্ট কোটাস দিস হ্যাজ টু বি ডান অন প্রায়োরিটি সো দ্যাট দ্য এমপ্লয়মেন্ট নোটিফিকেশান অ্যান্ড রিক্রুটমেন্ট প্ল্যান টু বি ফাইনালাইজ এক্সপেন্ডিজিয়াসলি তো এখানে কিন্তু কোটার ভিত্তিতে কিন্তু নিয়োগটি হবে অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটি এই যে নিয়োগটি হবে এক লাখ তিরিশ হাজারের যে নিয়োগটি হবে তো এখানে কিন্তু টেন পারসেন্ট রিজার্ভেশনের কথাও কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু টেন পার্সেন্ট জেনারেল কাস্ট রিজার্ভেশন থাকবে প্লাস এসসি এস টি অন্যান্য যেভাবে থাকে তো সেভাবেই কিন্তু নিয়োগ করা হবে তো তারপরে দেখুন বলে দেওয়া রয়েছে যে দ্য ফলোইং অ্যাকশন মে দেয়ার ফোর বি টেকেন বাই ইউ অন প্রায়োরিটি বেসিস তো দেখুন এখানে কী বলে দেওয়া হয়েছে এক নম্বরে দেখুন এক এক করে কিন্তু বলে দেওয়া হয়েছে এক নম্বরে বলে দেওয়া হয়েছে যে ওয়ার্ক ওয়ার্ক আউট দ্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন অ্যাজ অন এক দু হাজার উনিশ ফর ডিফারেন্ট ডিপার্টমেন্টস ইউ মে অলসো ওয়ার্ক আউট দ্য অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিস ইন দ্য টু নেক্সট টু ইয়ার্স দিস ইজ আপ টু একত্রিশ তিন দু হাজার একুশ তো বন্ধুগণ এই নোটিশটি কিন্তু বিভিন্ন রেলওয়ে বোর্ডের জোনের ম্যানেজারের কাছে কিন্তু জেনারেল ম্যানেজারের কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনটি বিভিন্ন জোনের জেনারেল ম্যানেজারের কাছে তো দেখুন এই এক নম্বর পয়েন্টটিতে বলা হয়েছে যে এই এক এক দু পর্যন্ত যে বিভিন্ন ক্যাটাগরিতে যেসব ভ্যাকেন্সিগুলো খালি হয়েছে ক্যাটাগরি বা যেসব ভ্যাকেন্সি খালি হয়ে গেছে তো সেই সব ভ্যাকেন্সিগুলোর কিন্তু একটা শর্ট লিস্ট অর্থাৎ কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি খালি হয়েছে তো সেই সব ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলোর কিন্তু একটি শর্টলিস্ট করতে বলা হচ্ছে কাকে বলা হচ্ছে জেনারেল ম্যানেজারকে কিন্তু বলা হচ্ছে তো তারপরে দেখুন বলে দেওয়া বলে দেওয়া হচ্ছে যে একত্রিশ তিন দু হাজার একুশ অর্থাৎ একত্রিশে মার্চ দু হাজার একুশ পর্যন্ত যেসব ক্যাটাগরি ভ্যাকেন্সিগুলো খালি হওয়ার কথা অর্থাৎ খালি হয়ে যাবে একত্রিশ তিন দু হাজার একুশের মধ্যে তো সেগুলোও কিন্তু ওখানে শর্ট লিস্টেড করতে বলা হচ্ছে অর্থাৎ দু এক এক দু হাজার উনিশ পর্যন্ত যেসব ভ্যাকেন্সিগুলো খালি হয়েছে প্লাস আগামী দু বছর যেসব ভ্যাকেন্সি খালি হবে তো সেগুলোও কিন্তু একসাথে শর্টলিস্ট করতে বলা হচ্ছে তারপরে বন্ধুগান এখন কিন্তু আমরা দু নম্বর পয়েন্টটি পড়ে নেব ইউ ইউর অ্যাটেনশন ইজ ডন টু দ্য ইন্সট্রাকশনস ইস্যুড বাই ই ডিরেক্টরেট ভাইট আর বি ই ডেটে তো দেখুন এখানে তিনটি ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে বাই হুইচ দ্য এস হ্যাভ বিন গিভেন পাওয়ার্স টু ক্রিয়েট পোস্ট অন ওয়ান ইস টু ওয়ান বেসিস তো ওয়ান ইস টু ওয়ান বেসিসে কিন্তু পোস্ট ক্রিয়েট করা হবে তো সেটি বলে দেওয়া হয়েছে হোয়াইল ওয়ার্কিং আউট দ্য ভ্যাকেন্সি পজিশন ভ্যাকেন্সি পজিশন You may also identify such vacant posts which can be utilized to create posts in safety categories as well as areas where workload has increased on account of new assessed doubling or electrification, etc. অর্থাৎ এই দু নম্বর দেওয়া বলেছে যে সেফটি ক্যাটাগরি সেফটি ক্যাটাগরি অ্যাজ ওয়েল অ্যাস অর্থাৎ সেফটি ক্যাটাগরির ভ্যাকেন্সিগুলোকেও কিন্তু শর্টলিস্টেড করতে বলা হয়েছে বিভিন্ন জনের জেনারেল ম্যানেজারকে অর্থাৎ সেফটি ক্যাটাগরিজ মানে এখানে হচ্ছে রেলওয়ে এলপি থাকছে আর হলো এ এস এম থাকছে তো এস এ এস এম অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার এন কিন্তু একটি পোস্ট তো খুবই ভালো পোস্ট এটি গ্র্যাজুয়েশান লেভেলের তো এগুলোও কিন্তু শর্ট লিস্টেড করতে বলা হচ্ছে তারপরে এবার আমরা তিন নম্বর পয়েন্টটি কিন্তু দেখে নেব তো তারপরে দেখুন তিন নম্বর পয়েন্টে বলে রয়েছে যে ইন ইনডেন্টস টু আর আর প্লেস থ্রু অনলাইন ইন্ডেন্টিং অ্যান্ড রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ওআরআইএমএস অ্যাকশন শুড বি Identity, identity uh, taken to place indents in different categories, duly working out the reservation break up. This is SC, ST, OBC, PWD, X service, and EWS categories as per policy. তো বন্ধুগণ এখানে বলা হয়েছে যে রিজার্ভেশন রিজার্ভেশন রুল অনুযায়ী অর্থাৎ রিজার্ভেশন ব্রেকআপ অনুযায়ী কিন্তু এই রেলওয়ে ম্যানেজারদের কিন্তু এই যে এটি করতে হবে অর্থাৎ শর্ট লিস্টের যে করা করতে বলা হয়েছে তো সেই শর্ট লিস্টের মধ্যে কিন্তু এই এসসি কত রয়েছে এস টি ভ্যাকেন্সি কত রয়েছে ও বিসি ভ্যাকেন্সি কত রয়েছে পিডব্লিউডি ভ্যাকেন্সি এক্স সার্ভিসম্যান ভ্যাকেন্সি কত রয়েছে তো এই সবগুলি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ শর্ট লিস্টেড ভ্যাকেন্সি কিন্তু করতে বলা হচ্ছে তারপরে দেখুন বলে দেওয়া রয়েছে যে দা ও আর আই এম এস শ্যাল বি ওপেন ফ্রম ইলেভেন্থ ফেব্রুয়ারি দু হাজার উনিশ টু থাউজেন্ড নাইনটিন অনওয়ার্ডস দিস ওয়ার্ক শুড বি কমপ্লিটেড লেটেস্ট বাই ফোরটিন ফেব্রুয়ারি দু হাজার উনিশ অর্থাৎ টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ এই কাজটি কিন্তু শুরু করতে বলা হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন এগারোই ফেব্রুয়ারি কিন্তু দু হাজার উনিশ আর চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার উনিশের মধ্যেই কিন্তু এই কাজটি শর্টলিস্টেড করার কাজটি কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন জনকে তো এগারো থেকে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি কিন্তু খুবই অল্প সময় দিয়েছে তারপরে দেখুন বলে দেওয়া হয়েছে যে ইট মে বি এনশিওর্ড দ্যাট প্রায়োরিটি ইজ গিভেন ফর দ্য ক্যাটাগরিজ ফিল্ড ইন থ্রু দ্য এন টি গ্র্যাজুয়েট এন টি পিসি আন্ডার গ্রাজুয়েট প্যারামেডিক্যাল অ্যান্ড লেভেল ওয়ান অ্যাস নোটিফিকেশান ফর দিস হ্যাজ টু বি ইস্যুড উইদিন দিস মান্থ পজিটিভলি তো বন্ধুমান দেখুন এখানে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে কিন্তু এন টি পিসি গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু এইসব পদে কিন্তু নিয়োগগুলি হবে তো এন দেখুন এখানে পরিষ্কার করে বলে যাচ্ছে এন টি পিসি গ্রাজুয়েট এন টি আন্ডার গ্রাজুয়েট প্যারামেডিকেলও কিন্তু ক্ষেত্রে বলে দেওয়া দেশে প্যারামেডিকেলেও কিন্তু নিয়োগ করবে তো তারপরে দেখুন বলে দেওয়া যাচ্ছে যে লেভেল ওয়ান লেভেল ওয়ান অর্থাৎ রেলওয়ে কিন্তু আবার যে গ্রুপ সি গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগটি হবে তো এটি কিন্তু সম্ভাবনা রয়েছে লেভেল ওয়ান মানে তো তারপরে দেখুন তারপরে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে যে নোটিফিকেশান ফর দিস হ্যাজ টু বি ইস্যুড উইদিন দিস মান্থ পজিটিভলি তো নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এই মাসেই সম্ভবত বেরিয়ে যাবে তো সেটি কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু লাস্ট লাইনে বলে দেওয়া রয়েছে তো এটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ সুখবর রয়েছে প্রায় এক লাখ তিরিশ হাজার কিন্তু নতুন করে রেলওয়ে বোর্ড কিন্তু এন নিয়োগ করতে চলেছে গ্র্যাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ এইচ এইচএস কিন্তু যোগ্যতায় তারপরে দেখুন উইথ বেস্ট উইসেস তারপরে দেখুন সাইন করা হয়েছে জেনারেল ম্যানেজার অল ইন্ডিয়ান রেলওয়েজ ইন্ডিয়ান রেলওয়েজ তো এটি কিন্তু বিভিন্ন জোনের জেনারেল ম্যানেজারকে কিন্তু ফরওয়ার্ড করে দেওয়া রয়েছে তো সেই জোনগুলির কিন্তু জেনারেল ম্যানেজারকে কিন্তু তাদের ভ্যাকেন্সিগুলিকে কিন্তু শর্ট লিস্ট করতে বলে দেওয়া হচ্ছে আর সম্ভবত ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসেই অর্থাৎ এই মাসেই বা মার্চ মাসে কিন্তু ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো এটি কিন্তু আশা করা যায় এক লাখ একত্রিশ হাজারে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি হয়তো কিন্তু এই মাসেই আসতে পারে তো সেটি কিন্তু এখানে লাস্ট লাইনটিতে বলে দেওয়া ছিল তো বন্ধুগণ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে রাখ এবং সবশেষে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের সরকারি চাকরি সমস্ত আপডেটগুলি দ্রুত পাওয়ার জন্য তো বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ